রব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউরিদুনা, তারা চায় আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরকে নিভিয়ে দিতে, আল্লাহর কোরআনের আইনগুলো নিভিয়ে দিতে, আল্লাহর কোরআনের হুকুমিয়াতগুলো নিভিয়ে দিতে। তারা চায় এই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আইনগুলো নিভিয়ে দিতে, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফের মুশরিকরা যতই চাইবে এই কোরআনের আইনগুলোকে নিভিয়ে দিতে, এই কোরআনের ফুৎকারগুলোকে নিভিয়ে দিতে, ওয়াইয়াবাল্লাহ আমি আল্লাহ সেই নূরকে পরিপূর্ণ করবই। আল্লাহু আকবার বলবেন না? যতই চাইবে তারা বিভিন্ন অপবাদ দিয়ে এই কোরআনের আয়াতগুলোকে, কোরআনের নূরকে, কোরআনের সংগ্রামকে বন্ধ করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াবাল্লাহ আমি আল্লাহ এই কোরআনের নূরকে আমি অবশ্যই পরিপূর্ণ করব, যদিও শত সহস্র বাধা তোমরা এই এই পথের মধ্যে দিতে থাকো। ঠিক কিনা? একটা উদাহরণ দিই, মা নামাজে দাঁড়াবে, আগের দিনে এখন হয়তো কুফি, যেটা কুফি চেনেন আপনারা, ওই যে আগুন জ্বালায় চেরাগ, চেরাগে আগুন জ্বালাতো না আগে, ধরেন মোমবাতি ধরেন বা চেরাগি ধরেন, তো চেরাগ, তো মা এখন বলতেছে আমি নামাজে দাঁড়াবো রে বাবা, ওই রান্নাঘরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, এখন তো আবার গ্যাস চলে আসছে, আগের দিনে তো মাটির চুলা ছিল বেশি, ঠিক না ভাইয়েরা? তো মাটির চুলা বলতেছে বাবা আমি এখন নামাজে দাঁড়িয়ে যাব, নামাজ সলাতে সময় চলে যাচ্ছে, তুই কি আগুনটা পাপ নিভাতে পারবি? বলে হ্যাঁ মা পারবো, পিচ্ছি পিচ্ছি পোলাপানটা যদি আপনি কাজ দেন দেখবেন, একটু যদি বলেন যে বাবা একটু পানি নিয়ে আসো দেখবেন, যদি আপনার দুইটা ঘরে বাচ্চা থাকে কার আগে কে যাবে, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, ঠিক না? তো এবার মা বলতেছে রে বাবা আমি এখন নামাজে দাঁড়িয়ে যাব, সময় চলে যায়, তুই একটু যা ওই রান্নাঘরে গিয়ে একটু আগুনটা নিভিয়ে দিয়ায়। তো এবার মা যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এবার ছেলে গিয়েছে যে এখনই আগুনটা নিভাতে হবে, ছোট মানুষ বাচ্চা বুঝে না তো অত কিছু, এবার প্রতিদিন সে দেখে মা ওই যে মোমবাতি ওই যে কুফিতে আগুন জ্বালাইলে সে আগুনটা যখন নিবায়, মা কী করে আগুনটা ম্যাচ দিয়ে জ্বালায়, আর যখন নিবায় তখন কুফিটা এবং মোমবাতির মধ্যে ফুঁ দেয় যখন আগুন নিভে যায় তখন, ঠিক না? তো এবার মা মার থেকে দেখছে যে আগুন নিবাত হয়ে এভাবে, এবার বাচ্চা কি করছে ওই যে রান্নাঘরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, মা বলছে বাপুটা নিভিয়ে দেয়, বাচ্চা এবার গিয়েছে যাইয়া সে আগুনের কাছে গেছে, আগুনের কাছে গিয়েছে যখন হাতের ভিতরে হচ্ছে পাইপ নিয়েছে, তখন পাইপ নিয়ে আগুনের কাছে গিয়ে দুইটা ঠোঁট গোল করে সে আগুনের কাছে গিয়ে ফু দিতেছে। এবার বুঝে থাকলে বলেন তো আগুন নিভবে না পারবে? আগুন নিভবে না পারবে? সুতরাং ইসলামী হুকুমিয়াতগুলোকে যারা এইভাবে নিভেতে যায়, এই ইসলামী হুকুমিয়াত এবং আল্লাহর নূর হচ্ছে সেই প্রজ্বলিত অগ্নি, সেই প্রজ্বলিত অগ্নিকে যারা ফুৎকার দিয়ে নিভেতে আসবে, বরঞ্চ ইসলামী হুকুমিয়াতগুলো ফুৎকার দিয়ে নিভবে না, বরঞ্চ তারাই নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই স্পষ্ট বলেছেন। রাব্বুল আলামিন বলেন এই ইসলামী হুকুমিয়াত, এই কোরআনুল করিম এই যুগেরই নয়, বরঞ্চ এটা ছিল সেই কঠিনতম যুগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, হুওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, শুধু তাই নয়, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে, যতগুলো মতবাদ আছে, সব মতবাদগুলোর উপরে বিজয় দান করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকরা তা অপছন্দ করে, তাই এ আয়াত দয়ে দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা ইসলামী হুকুমিয়াতগুলোকে নিভাতে আসবে, আল্লাহর কোরআনের আইনগুলোকে নিভাতে আসবে, কোনোদিনও তা নিভাতে পারবে না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন তার এই হুকুমিয়াতগুলো তারে কোরআনের নূরকে তিনি প্রজ্বলিত করবেনই। আল্লাহ
আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এই পৃথিবীর বুকে যতগুলোই বিপদ আসুক না কেন একজন ইমানদারের উপর সবগুলো বিপদের সম্মুখীন হয়েও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইমানদারদের হুকুমিয়াতগুলোকে বিজয় দান করবেনই। সম্মানিত ভাইরা, আমরা আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুতের দুটি আয়াত নিয়ে কথা বলবো আপনাদের সামনে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপভাবে একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতেছেন, এটা আমাদের ইমানের প্রশ্ন। কি সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন?